হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপি। অসম্ভব মজার এই রেসিপিটি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ইলিশের ভরা মৌসুম চলছে। তো রান্না করে পেলুন এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রান্নার রেসিপি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড এনজয় মাই কুকিং শো। বন্ধুরা দেখুন, আমি বাগানের একদম তাজা কচু শাক নিয়ে নিয়েছি। কচু শাকগুলো আমরা কেটে নিব, আর একটি ইলিশ মাছের মাথা নিয়েছি। কচু শাকগুলো আমি কেটে নিয়েছি, এখন ইলিশ মাছের মাথাটাকে আমি একটু সাইজ করে নিব। একবারে আস্ত দিব না, সামনের এই সাইডটা একটু কেটে নিব, তারপর এখান থেকে মাথা থেকে একটা এক পিস মাছ বের করে নিব। আর মাথার পাশে যে মাছটা আছে ওই মাছটাকে একটু ফাঁকা করে দিব, দিয়ে ভালো করে কচু শাকগুলা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো, এবং মাছের মাথাটাও ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। কচু শাকগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি সরাসরি, আর পানিটা ঝরা দিই নাই, সামান্য কিছু পানি রয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা দিয়ে দিব এখানে 1 চা চামচ লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কচু শাকগুলোকে আমি ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলার আঁচটা ধরে দিলাম, 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন 5 মিনিট পর এই অবস্থা হয়েছে, এখন একটু আমরা নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে আবার ডেকে দিচ্ছি, বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কচু শাকগুলো আমার বয়েল হয়ে গিয়েছে। এখানে আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিব না, অনেকে কিন্তু পানিটা শুকিয়ে নেয়। আমি কি করবো, পানিগুলো ড্রেন করে নিব একটি স্ট্রেনারের সাহায্যে। স্ট্রেনারের সাহায্যে পানিগুলো আমি ড্রেন করে নিয়েছি, তবে পানিগুলো আমি ফেলবো না, পানিগুলো আমার রান্নার কাজে লাগবে। যদি ফেলে দিই তাহলে ভিটামিন সবগুলো চলে যাবে, আপনারা জানেন কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। সরাসরি চলে আসলাম চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে এই রেসিপিটা করার চেষ্টা করবেন। আগেকালের দাদি নানিরা যেভাবে তৈরি করে খাওয়াতো কচু শাক দিয়ে ইলিশ মাছের রান্না ঘণ্ট, ঠিক সেই স্বাদটাই আপনারা পাবেন। দিয়ে দিলাম কথা বলতে বলতে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখানে আমি 1/3 কাপ, নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, ধনিয়া এবং জিরার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি উঁচু উঁচু 1 চা চামচ, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। চুলার আঁচ মাঝারিতে আছে। এখন আমরা কি করব, যে কচু শাকে শাকটা ড্রেন করে নিয়েছে, যে পানিটা রয়েছে সেখান থেকে কিছুটা পানি আমি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালো করে কষানো হয়ে যায় মশলাগুলা, কাঁচা গন্ধটা যেন চলে যায়, তেলটা যেন বেশি উঠে। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা অ্যাড করে দিব ইলিশ মাছের মাথাটি। তিনটা অংশ করেছি আমি, তিনটা অংশ আমি একসাথে অ্যাড করে দিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ভালো করে কষিয়ে নিব আমরা, এমনভাবে মিশাতে হবে যাতে মাছের মাথার সাথে মশলাগুলা লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, পানিটা শুকিয়ে তেলটা বেশি উঠেছে। এখন আমি যে বাকি যে পানিটা আছে ইলিশ কচুর শাকের বয়েল করা যে পানিটা আছে ওই পানিটা পুরোটাই অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চারপাশ থেকে মশলাগুলো নামিয়ে দিব।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে 5 মিনিট কুক করব। লো থেকে মাঝারি আছে, 5 মিনিট কুক করে ফিরে আসলাম। এখন আমরা অ্যাড করে দিব 1/3 কাপ মুগ ডাল। মুগ ডালকে আমি আগে থেকে ভেজে নিয়েছি, ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। তো সেই মুগ ডালটা এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি, খুব বেশি দিতে যাবেন না। তো মুগ ডালটা ইউজ করার চেষ্টা করবেন, এই পর্যায়ে এসে স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। একটু উল্টে পাল্টে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মুগ ডাল সহ মাছগুলো। চারপাশ থেকে মশলাগুলো নামিয়ে দিব। মাথাটা একটু উল্টে পাল্টে দিব। মশলাগুলো নামিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে তেলটা বেশি ওঠা পর্যন্ত রান্না করব। তবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, পানিটা শুকিয়ে তেলটা বেশি উঠেছে। এ পর্যায়ে এসে আমরা কি করব, মাছগুলো একটি বোলে উঠিয়ে নিব। মাছের মাথা সবগুলোই আমরা বোলে উঠিয়ে নিব। এখন আমরা অ্যাড করে দিব কচুর শাক, বয়েল করা কচুর শাকগুলো, সিদ্ধ করা পানি জড়িয়ে রাখা কচুর শাকগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি, হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে, একেবারে ঘুটে ফেলা যাবে না। আমি হালকা হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে রান্না করবেন, দেখবেন অত্যন্ত লবণীয় হবে রেসিপিটি আর খেতে দুর্দান্ত হবে। নিমিষেই আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই কচু শাকের রেসিপি দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন এই অবস্থা হয়েছে। এখন আমরা অ্যাড করে দিব মাছ, যে মাছগুলো উঠিয়ে রেখেছি মাছের মাথা সেটা অ্যাড করে দিচ্ছি। সেগুলো মাছ অ্যাড করা আমার ডান। এখন অ্যাড করে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ, তবে মাঝখান থেকে আমি ভেঙে দিব, ঝালটাও ছড়াবে ফ্লেভারটাও ছড়াবে। কাঁচামরিচগুলো অ্যাড করা আমার ডান। এখন আমি অ্যাড করে দিব তেঁতুল। তেঁতুলটা একেবারে এডিশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব ভালো হয়, একটা টকটক স্বাদ হয়। আর তাছাড়া যে কিছু কিছু কচু শাক আছে গলায় বিঁধে, কিন্তু এটা দিলে আর গলায় বিঁধবে না, গলা চুলকাবে না। আর ভালো জাতের কচু শাক হলে দেওয়ার দরকার নেই, এটা একেবারে এডিশনাল। আমি আবারও বলছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ 3 মিনিট আমি রান্না করেছি। 3 মিনিট পর ফিরে আসলাম, দেখুন এখন আমরা কি করব, নেড়ে চেড়ে মিশিয়ে দিব। প্রাথমিক অবস্থায় কেন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিই না, তেঁতুল এবং কাঁচামরিচের স্মেলটা যেন সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য প্রথমে আমরা নেড়ে মিশিয়ে দিইনি। এখন আমরা নেড়ে মিশিয়ে দিচ্ছি। চারপাশ থেকে নামিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট কুক করব। 5 মিনিট পর ফিরে আসছি, দেখুন অলমোস্ট আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপি অলমোস্ট ডান। আমরা এবার এভাবে একটু উল্টে পাল্টে দিব, উল্টে পাল্টে দিয়ে একটু চারপাশে ছড়িয়ে দিব। চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, এটার উদ্দেশ্য হচ্ছে উপরেটা নিচে, নিচেটা যেন উপরে উঠে যায়। ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর সরাসরি আমরা পরিবেশনে চলে যাব। একটি বোল নিয়ে নিয়েছি, তাতে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর এমন সুন্দর স্মেল বেরিয়েছে, সুগ্রাণ বেরিয়েছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যখনই তৈরি করবেন তখনই এই স্মেলটা পাবেন। একে তো ইলিশ মাছের মাথা, তার সাথে আবার তেঁতুল কাঁচামরিচের স্মেল একাকার হয়ে গিয়েছে, মুগ ডালের স্মেল।
দেখুন বন্ধুরা কতটা লবণী আর কতটা পারফেক্ট হয়েছে, একবার অবশ্যই তৈরি করবেন। এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট বলেন কিংবা কচু শাকের রেসিপি বলেন, অসম্ভব মজা আর অসম্ভব টেস্ট। এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।